নমস্কার, জুয়েল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজ আমরা দেখব যে কীভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন থেকে নিজেদের ফটো দিয়ে 15ই আগস্টের জন্য অর্থাৎ স্বাধীনতা দিবসের জন্য আমরা একটা সুন্দর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে পারি অথবা তৈরি করতে পারি। তো বেশি কথা না বলে চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে ফটোটা দিয়ে আমরা এই যে স্বাধীনতা দিবসের জন্য যে ভিডিওটি ক্রিয়েট করব সেই ফটোটাকে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমত রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার থেকে নিয়ে নিচ্ছি এবং এখান থেকে সার্চে লেখার পর বিজি বলে সার্চ করে নেব। তো বিজি সার্চ করার পর একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছি যে আমার সামনে কিন্তু বিজিটি চলে এসছে এবং এখান থেকে আমাকে এই যে দেখতে পাচ্ছি যে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড বলে যে অপশানটি রয়েছে, সো রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, সো ওখানে কিন্তু একটা ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পর এই যে দেখতে পারবো যে নিচে যে আপলোড ইমেজ বলে যে অপশানটি রয়েছে, সো ওখানে কিন্তু একটা ক্লিক করতে হবে। তো এই আপলোড ইমেজে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আমি আমার যে ফটোটাকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ক্ষেত্রে কাজে লাগাবো সেটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবো। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, ওকে। তো আমি কিন্তু আমার যে ফটোটাকে আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ক্ষেত্রে কাজে লাগাবো সেটা সিলেক্ট করে দিলাম। সো এরপর একটু ওয়েট করতে হবে, তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো আমাকে। তো দেখতে পাচ্ছি যে আমি কিন্তু এরপর দেখতে পাচ্ছি আমার যে ফটো সেটা কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর আমি এখান থেকে ডাউনলোড অপশানে ডাউনলোড, এই যে দেখতে পাচ্ছি নিচে ডাউনলোড বলে যে অপশানটি রয়েছে সে জায়গায় কিন্তু ডাউনলোডে ক্লিক করে আমার এই ফটোটাকে ডাউনলোড করে নেবো, ওকে। তো আমি কিন্তু আমার ফটোটাকে ডাউনলোড করে নিয়েছি। এরপর এখান থেকে ব্যাক হয়ে যাওয়ার পর আমি আমার কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে চলে যাবো। তো আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে চলে এসেছি। এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই যে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট বলে যে অপশানটি রয়েছে, সো নিউ প্রজেক্টে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমাকে রেজুলেশনটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে রেজুলেশন যেহেতু আমি স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবো তাই এখান থেকে এই যে দেখতে পাচ্ছি 9:16 বলে যে রেজুলেশনটি রয়েছে সেটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট, সো ক্রিয়েটে কিন্তু ক্লিক করতে হবে। তো তার আগে বলে রাখি যে আমি এই ভিডিওর ক্ষেত্রে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলি ব্যবহার করব সেগুলো সব আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা সেগুলোকে নিয়ে ব্যবহার করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছি নিচে ক্রিয়েট বলে যে অপশানটি রয়েছে, সো এই ক্রিয়েটে কিন্তু আমি ক্লিক করে নেব, ওকে। তো আমি ক্রিয়েটে ক্লিক করে নিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমাকে আমি এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো চাইলে এখান থেকে আমরা এই কী করতে পারি না, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে ইমেজ ইমেজ বলে যে প্রথম অপশানটি রয়েছে, তো ওখান থেকে কিন্তু যে কোনো কালারিং ব্যাকগ্রাউন্ড নিতে পারি, কিন্তু আমি ওখান থেকে নেবো না। আমি আমার ভিডিওতে যেহেতু ডাউনলোড করে গেছি ব্যাকগ্রাউন্ড, সো ওখান থেকে কিন্তু আমি ডাউনলোড অপশানে যাওয়ার পর এখান থেকে আমি আমার পছন্দের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমার যে পছন্দের ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিয়েছি। তো এরপর আমি আবার আমি যে ফটোটাকে আমি আমার স্ট্যাটাসের ক্ষেত্রে কাজে লাগাবো সেই ফটোটাকে এখানে এসে ইনপুট করব। তার জন্য আমাকে এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে লেয়ারে ক্লিক করে নেবো। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আবারও মিডিয়াতে কিন্তু ক্লিক করে নেবো। তো আমি এই লেয়ারে ক্লিক করার পর আবারও এই দেখতে পাচ্ছি লেয়ার বলে অপশানটি, তারপরে এখান থেকে মিডিয়াতে ক্লিক করতে হবে। সো আমি মিডিয়াতে ক্লিক করে নিচ্ছি। তো মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে এই যে ডাউনলোড বলে অপশানটি রয়েছে সে জায়গা থেকে আমি যে ফটোটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটাকে এখান থেকে ইনপুট করে দিচ্ছি, ওকে। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু আমার ফটোটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর এই ভিডিওর নিচে এটাকে সিলেক্ট করার পর আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড পর্যন্ত নিয়ে চলে যাবো, ওকে। দেখতে পাচ্ছি আমি কিন্তু আমার একেবারে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত নিয়ে চলে গেছি ফটোটাকে। এরপর আমি আরও একটি ইফেক্ট কিন্তু এখানে অ্যাড করবো, তার জন্য আবারও লেয়ারে ক্লিক করবো। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবো। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আবারও ডাউনলোডে যাবো। এই যে আমি যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করছি সবগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর আপনাদের ভিডিও ক্রিয়েটের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি আবারও এই যে ইফেক্টটা সেটাকে কিন্তু এখান থেকে একটু স্ক্রল করে নেবো, একটু সাইজে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি কিন্তু এখানে কী করবো, এই যে দেখতে পাচ্ছি ব্ল্যাক বলে যে অপশানটি রয়েছে সেটাকে আমি তাড়ানোর জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই যে দেখতে পাচ্ছি ডান দিকে বিভিন্ন অপশান রয়েছে, সো এই ডান দিকে বিভিন্ন অপশানের ক্ষেত্রে এখান থেকে এই যে ব্লেডিং বলে যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু আমাকে নর্মালভাবে একটা ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ব্লেডিংয়ে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে এই যে স্ক্রিন বলে যে অপশানটি আছে সে জায়গায় কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তো আমি স্ক্রিনে ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমার কিন্তু ব্ল্যাকটা চলে গেছে এবং ইফেক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে।
তো দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু চাইলে আমরা এই ইফেক্টগুলোকে অ্যাড করতে পারি। এরপর আমরা আরও ইফেক্ট অ্যাড করবো। তো অ্যাড করার জন্য আমাকে আবার লেয়ারে যেতে হবে, যাওয়ার পর মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর আবার ডাউনলোডে যাবো। ডাউনলোডে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছি কিছু আমি পাখি ইফেক্ট এখানে অ্যাড করবো। সো এইগুলো একটু অ্যাডজাস্ট নিজেদের মতো করে নিতে হবে। আমি আমার নিজের মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো আমি নিজের মতো কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর আবারও নিচে চলে আসবো, পিএনজিটাকে ধরে ভিডিও শেষ প্রান্তে কিন্তু নিয়ে ছেড়ে দেবো। আমি এই যে দেখতে পাচ্ছি ভিডিও শেষ প্রান্তে এসে ছেড়ে দিয়েছি। ওকে, সো এরপর আমি আরও একটি এখান থেকে টেক্সট অ্যাড করবো। তো টেক্সট অ্যাড করার জন্য আবার লেয়ারে যাবো। লেয়ারে যাওয়ার পর যেহেতু আমি এখান থেকে টেক্সট আমি লিখে রেখেছি, মানে বানানো আছে, সেই টেক্সটটা এখানে অ্যাড করবো। তার জন্য আবার মিডিয়াতে ক্লিক করবো। যাওয়ার পর এখান থেকে আবারও ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আমি আমার যে এই যে এই লেখাটাকে এখানে অ্যাড করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছি যে তারপরে আমি আবারও এই নিচে যাওয়ার পর এখান থেকে টেনে লম্বা করে নেবো একদম ভিডিও শেষ প্রান্ত অবধি। ওকে, তো দেখতে পাচ্ছি এরপর কিন্তু আমার যে ভিডিও সেটা কিন্তু এখান থেকে একেবারে সম্পূর্ণভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এই তো এইভাবে কিন্তু চাইলে আমরা খুব সহজেই আমাদের এই ভিডিওটাকে কিন্তু একটা 15 আগস্টের জন্য আমরা ভিডিও তৈরি করতে পারি। এরপর বলে রাখি যে এই ভিডিওটাকে আমি কিভাবে আমার ফাইলে নিয়ে যাব। তো ফাইলে নিয়ে যাওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই যে দেখতে পাচ্ছি এই যে অপশানটি রয়েছে, দেখতে পাচ্ছি এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আমি ভিডিওর যে রেজুলেশন সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা চাইলে 1080 করতে পারি এবং 720 করতে পারি। তো যার যেটা ইচ্ছে সে সেখান থেকে সিলেক্ট করার পর এই যে নিচে দেখতে পাচ্ছি যে সেভের ভিডিও, সেখানে ক্লিক করলেই কিন্তু সেই ভিডিওটা কিন্তু সেভ হতে শুরু করবে। তো এইভাবে চাইলেই কিন্তু আমরা একটা ভিডিওকে ক্রিয়েট করতে পারি। তো আজকের ভিডিওটা, ভিডিও যদি বিন্দু ভালো থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।